খোয়াইয়ের চরকনকি থেকে অপহৃত নাবালিকা উদ্ধার। অপহরণ কাণ্ডে পুলিশ মামলা নিয়ে ময়দানে নামতেই পাঁচ দিনের মাথায় অপহরণ কাণ্ডে অভিযুক্ত নাবালিকাকে সঙ্গে নিয়ে রবিবার রাতে খোয়াই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। সোমবার অভিযুক্ত কনক শুক্ল দাসকে খোয়াই জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন, জানিয়েছেন আইনজীবী। ঘটনাটি এরকম। বুধবার চরকগণকি গ্রামের 16 বছরের নাবালিকা বান্ধবীর বাড়িতে যাবার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। পরিজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পারেন পাশের গ্রামের যুবক কনক শুক্ল দাস অপহরণ করেছে কিশোরীকে। এই ঘটনা জানার পরই শুক্রবার ওই যুবকের বিরুদ্ধে খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয় কিশোরীর পরিবারের পক্ষ থেকে। শনিবার অপহরণ মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে। 2021 ওই কেসে আপনার কনক শুক্ল দাস এলিয়াস মিঠু নামে একজন আসামিকে পুলিশ আজকে হাইকোর্টে প্রডিউস করে এবং ওনার এগেনস্টে এলিগেশন ছিল উনি একজন মাইনর গার্লকে নিয়ে 8/7/2021 পালিয়ে যায় ফোর্সফুললি এবং 10/7/2021 আপনার ওনার একটা কমপ্লেন লস হয় ওনার এগেনস্টে। তারপর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে এবং 11/7/2021 আপনার আসামি সারেন্ডার করে আপনার খোয়াই পিএসসি ভিকটিমকে নিয়ে এবং আজকে আপনার 12/7/2021 আপনার খোয়াই কোর্টে ওদেরকে প্রডিউস করে এবং খোয়াই প্রডিউস করার পর আজকে একটা হিয়ারিং হয় কেসের এবং হিয়ারিং হওয়ার পর 26/7/2021 অব্দি কনক শুক্ল দাস এলিয়াস মিঠু ওনাকে জুডিশিয়াল রিমান্ডে পুলিশ পাঠিয়েছে। Pure Report, Channel Din Rath.